অস্বাস্থ্যকর পরিবেশের কারণে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে দুই হোটেল মালিকের সতেরো হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান শনিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে দুই হোটেল মালিক অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি ও প্রক্রিয়াজাত করার অপরাধে মেসার্স ইয়ারুল হোটেলের মালিকের নিকট থেকে পনেরো হাজার টাকা এবং মেসার্স ইসলামী হোটেল মালিকের নিকট থেকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এ সময়ে জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের চ্যানেলে ভিজিটের জন্য আপনাদের অভিনন্দন ও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন মুজিবনগর খবর ডট কম এর আয়োজনে সম্পাদক ও প্রকাশক মহসিন আলী আঙ্গুর এবং ভাইস প্রিন্সিপাল দিন ডিগ্রি কলেজ ভাইস প্রিন্সিপাল সাবেক মেহেরপুর পৌর কলেজ